অনেক সময় দেখি কেউ কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, I welcome all the garbage, dust, air and everything, right? মানে হাই তুলছে নাকি জলহস্তি খাচ্ছে বোঝা যায় না। অনেকে দাঁত খেলা করছে ভাবে, হ্যাঁ বলো কী সে, গত সপ্তাহে গরু গোশ খাইছিলাম তো, বুড়া গরু। দেখেন চিন্তা করে কেমন লাগে। বাসে উঠেছেন? হ্যাঁ বাসে। আপনি কোনো রকমে একটা সিটে বসেছেন, পাশে মোটা একটা লোক বসেছে, বাস জ্যামে দাঁড়িয়ে রয়েছে। এবার দেখলেন পাশের লোকটা হ্যাঁ ধরেছে, কি যেন ধরেছে একটা যত্ন করে, হ্যাঁ এমনভাবে টান দিয়েছে বুঝেছেন, আগাছা উৎপাদন করছে নাসার অন্ত্র থেকে। আচ্ছা পুরা মন হলো 52 সিটের বাসটা তুলে উঠল, এমন অবস্থা। একবার না পারিলে দেখো শতবার উনি ব্যর্থ হইলেন, আবার তিনি পরবর্তী উদ্যোগ নিলেন আগাছা উৎপাটনের। আপনি খুব খারাপ লাগছে, উফ ওরে আল্লাহ কি করছে লোকটা সবার সামনে বসে। তখন উনি আবার দ্বিতীয়বার অধিক শক্তি দিয়ে, উনি সফল, সাবান শ্যাম্পু ছাড়া এত কেশ কালো হলো কেমনে, প্রেমিকার দিকে এত মধুর চোখে কেউ তাকায় না, উনি যেভাবে তাকিয়েছিলেন। আচ্ছা আপনি আল্লাহ কি এটা সহ্য করার মতো দৃশ্য। আচ্ছা এরপরে উনি একটু ক্ষান্ত দিলেন, একটা দুইটা উঠেছে তো আগাছা, এবার ক্ষান্ত দিলেন। এরপরে পরবর্তী অপারেশনে মনোযোগ দিলেন, আপনি তো ধরে নিলেন হয়তো লোকটা এবার থেমে যাবে, কিন্তু না, সে এবার কুমারের মতো করে কিছু একটা বের করা শুরু করল। হ্যাঁ গুপ্তধন তালাশ, এবার সেটা বের করে আবার অঙ্গুলি দিয়ে এটাকে আবার গোল্লা বানানো শুরু করিলেন। এই দৃশ্য দেখিলে ওনারে এটা কি জাহান্নাম থেকে আসছে নাকি, আপনি সহ্য করতে পারবেন না। একটু পর বলবে ভাই নামেন, ভাই হাত দিয়ে বলবে নামেন নামেন নামেন। যখন ওই বাস থামবে তখন তো নামবেন, তখন হয়তো পিছন থেকে ওই গন্ধময় হাত, নোংরা হাত আপনাকে হাত দিয়ে বলবে নামেন নামেন। পিছন থেকে অনেকে হাত দেয় না এভাবে, ব্যাড ম্যানার, তাই না? হাত দিয়ে মানুষের গায়ে একটু টাচ করতে হয় না। কিন্তু দেখেন এই যে কথাগুলো বললাম, হ্যাঁ এই যে এটা আবার এইটা, তো এইগুলো কি, এগুলো পথে ঘাটে আমরা দেখছি, বাসে উঠেছি লোকাল বাসে, মনে হয় মুখটুক ছিঁড়ে চলে যাবে, আবার তুড়িও বাজে, দাঁত কেলাল করছে, মানে দাঁত উঠিয়ে ফেলেছে। দেখেন ছোট্ট ছোট জিনিস প্রিয় বন্ধুরা, প্রিয় সম্মানিত অভিভাবকরা, আপনারা অনেকেই জানেন এগুলো, তারপর আমি একটু শেয়ার করছি যে সুন্দর করে আচরণ। হ্যাঁ হাই আমি কীভাবে তুলবো, হ্যাও টু ইয়ন, হ্যাও টু কফ, হ্যাও টু পিক মাই টিয়ার্স, দাঁত কীভাবে খেলাল করবো, তাই না? সব কিছুর একটা আর্ট রয়েছে না, সব কিছুর আর্ট রয়েছে না, তাই না? এখন আমি যদি এভাবে করি, এখন আমি কী করবো, এই বল দিয়ে উনি কি গুগলি বল বানাইবেন? আচ্ছা দেখেন এত কথা বলার পরে আমরা অনেক সময় দেখে থাকি, তবে আসার কথা হচ্ছে, ভালোবাসার কথা হচ্ছে, অনেক মানুষ অনেক স্মার্ট হচ্ছে আস্তে আস্তে। তো আমরা কী করতে পারি, দাঁত কীভাবে খেলাল করতে পারি? এই যে একটা হাত এইভাবে ঢেকে সুন্দর করে খেলাল করতে পারি। আচ্ছা তা হাই কীভাবে তুলতে পারি, উইথ দ্য লেফট হ্যান্ড আই ক্যান কভার মাই ফেস ইন সাচ ওয়ে, সরি মাউস লাইক দিস, তাই না? দেখা তো তাহলে কাজ হইল না, সব থেকে বেড়া টেলা ফাঁকা হয়ে গেছে তো, তাই না? হবে না তো, দেখেন খারাপ নাকি ভালো। হ্যাঁ আবার আর যে কথাগুলো বলেছিলাম যে এই যে আগাছা উৎপাটন কিংবা নাসারন্ধ্র পরিষ্কার করণ, এগুলো হচ্ছে একেবারে পার্সোনাল কাজ, এগুলো কখনই কোনো স্টাইলে বাইরে করা যাবে না। একটা মানুষ শিক্ষিত নাকি অশিক্ষিত ব্যবহার এই বংশের পরিচয়, লেখা থাকে অনেক জায়গায়, তাই না? কিন্তু এই আচরণগুলো যদি কেউ করেন তাকে কি কখনো শিক্ষিত বলা যায়? আবার বলছিলাম ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়েছেন, পাশের একটু বাচ্চা নামেন নামেন, গায়ে হাত দিচ্ছে, অনেকে ভাবে গায়ে হাত দিচ্ছে, খুবই খারাপ। তার গায়ে তার হাতে ময়লা থাকতে পারে, সে ময়লা আপনার গায়ে লাগতে পারে, আর এখন তো করোনা ভাইরাস মানে কোভিড-19 যুগ, তাই না? তার হাতে ময়লা থাকতে পারে, সেই ময়লা আপনাকে ছুঁয়ে দিতে পারে, সে ময়লা মানে ভাইরাস, আপনি মারাও যেতে পারেন। এই জন্য ম্যানার্স খুব জরুরি, অর্থাৎ হাউ টু পিক মাই টিথ, হাউ টু ইয়ন, হাউ টু কফ, সরি, হ্যাঁ ভালো লাগে, কিভাবে ইয়ন করব, কিভাবে খেলাল করব, খেয়াল করে দেখেন কিভাবে খেলাল করব।
মানে আমি এইটা দিয়ে একটু কভার করে নিলাম, দেখেন তো কোনটা ভালো লাগে, ভালো লাগে না, তাই না? তো ছোট্ট ছোট্ট জিনিস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে এবং আপনার কাছ থেকে দশটা লোক আরও শিখবেন। অবশ্যই আপনারা অনেকেই এভাবেই আচরণগুলো করে থাকেন, কিন্তু কিছু জায়গাতে আমরা একটু এমন দৃশ্য দেখে থাকি যেটা দৃষ্টিকটু, সেই জন্য কথাগুলো বলার সুযোগ তৈরি হয়েছে আমার এবং আমাদের প্রিয় বন্ধুরা। এই ছোট কিছু চেঞ্জ আনলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেতে পারে। আবারও বলি, আপনি একজন মডেল সোসাইটির। থ্যাংক ইউ। আমি শামিম হাসান নাহিন, সংক্ষেপে সাহানা, হৃদয়ের রাজধানী থেকে জানাই শুভেচ্ছা। থ্যাংক ইউ, গুড লাক টু ইউ।